আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের খেলাধুলার পরিচয় পর্বে আছে হ্যান্ডবল খেলার পরিচয়। আসুন আমরা জেনে নেই হ্যান্ডবল খেলার পরিচয়, ইতিহাস ও বর্তমান অবস্থা। হ্যান্ডবল এক প্রকারের দলীয় খেলা। এই খেলাটি অনেকটা ফুটবলের মতো, তবে পার্থক্য হল হ্যান্ডবলে হাত দিয়ে বল আদান প্রদান করা হয়। এই খেলাতে মোট 12 জন খেলোয়াড় থেকে এবং 7 জন খেলোয়াড় মাঠে খেলে। যেসব দেশে এ খেলার প্রচলন রয়েছে তাদের মধ্যে পোল্যান্ড, সাইপ্রাস, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, গ্রিস, যুক্তরাজ্য, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য। হ্যান্ডবলের ইতিহাস। হ্যান্ডবল খেলা 1898 সালে উদ্ভূত হয়েছিল। শারীরিক শিক্ষার শিক্ষক হোলার নিলসন একজন ডেন। তার ছাত্রদের একটি বলের খেলা অফার করেছিলেন এবং এটিকে হ্যান্ডবল নামে অভিহিত করেছিলেন। দলে 11 জন, 10 জন ফিল্ড এবং একজন গোলরক্ষক রয়েছে। বলটি কেবল হাতে নিয়ে যাওয়ার অনুমতি ছিল গোলরক্ষকের পক্ষে, ব্যতিক্রম ছিল খেলোয়াড়দের প্রতিপক্ষের গোলে একটি ছোট বল নিক্ষেপ করা প্রয়োজন। হ্যান্ডবল খেলাটি খোলা বাতাসে স্থান নিয়েছিল। সময়ে সময়ে এই গেমের নিয়মগুলি পরিবর্তিত হয়েছে। 1954 সালে দ্বিতীয় বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতাটি হল এ স্থানান্তরিত হয় যাতে আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর না করে। দলে খেলোয়াড়ের সংখ্যা হ্রাস পেয়েছে, তাদের মধ্যে 7 জন ছিল পুরুষদের জন্য 1938 সালে, মহিলাদের জন্য 1957 সালে। যদিও প্রায় 30 বছর ধরে উভয় স্কিম অনুসারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল 7-7 বা 11-11, অবশেষে 1966 সালে সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপটি হয়েছিল, যখন 22 জন অ্যাথলেট একসাথে খেলার মাঠে খেলেছিল। 1946 সালে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন গঠিত হয়েছিল। 1993 সাল থেকে ইউরোপ, 1994 সাল থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। হ্যান্ডবল খেলোয়াড়রা 1919 সালে অলিম্পিক গেমসে প্রথম অংশ নিয়েছিল। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের নতুন ভিডিওগুলো দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।